নমস্কার, অসম বাসীরাইজ। আজি এটা মই গুরুত্বপূর্ণ ভিডিও লৈ আছো আপনাদের ওচৰত। অঙ্গনবাদীর যেটু এটা আমার হাল হয়ে দেখা পাই আছো, যেহেতু দরমাহার বৃদ্ধির কারণে কত কি একদম হুলস্থুলের পরিবেশ, ধর্ণা দিয়ার পায়, প্রতিবাদ করা পায়, রাতিটো থকার পায়, বহুতো কষ্ট ভুগিব লগা হয়েছে। এটা অঙ্গনবাদীর নিচিনা হোমগার্ড বিলাকরও এনেকুৱা অবস্থা হব নেকি? হোমগার্ড বিলাকরও কি দরমাহাটো বৃদ্ধি নকৰিব নেকি? এটা হোমগার্ড বিলাকে এটা প্রতিবাদ করার বাবে রাস্তাত আহি পড়েছে, আর সেই আপনার দৃশ্য মই দেখাব বিচাৰিছো। আপনার দৃশ্যটো দেখা পালে নিশ্চয় আপনার বেয়া লাগিব, এবার চাই লওয়া। এই অসম পুলিশে, অসম পুলিশে মারছে, অসম পুলিশের পুলিশ আপনাদেরকে আরক্ষী আরক্ষীক মারছে। গৃহরক্ষীর প্রতিবাদত উত্তাল হল দিসপুর। মাটিত বাগৰি গৃহরক্ষী জোৱানৰ তীব্র প্রতিবাদ। টানি সোঁচৰাই আটক কৰি লৈ যোৱা হল গৃহরক্ষী জোৱানক। আরক্ষী আরক্ষীক এই মুহূর্তে টানি লৈ গৈছে, আৰু ইতিমধ্যে বাছত ইতিমধ্যে ভৰাইছে ইয়া গৃহরক্ষী জোৱানসকল। এই মুহূর্ত কেবাটাও দাবিরে ইতিমধ্যে আজি ধর্ণা কার্যসূচী রূপায়ণ করেছিল। এই দৃশ্য শুকুরবার গৃহরক্ষী জওয়ানের প্রতিবাদত উত্তাল হল রাজধানী দিসপুর। কেবাটাও দাবিরে চারিদিনক অবস্থান ধর্মঘট কার্যসূচী রূপায়ণ করেছিল রাজ্যের গৃহরক্ষী জওয়ানসকলে। 7 আগস্টের সচলত আরম্ভ করা প্রতিবাদর শেষত দিসপুর ঘেরাও করবলে পাইছিল প্রতিবাদকারী, আর তার পাছতেই প্রতিবাদী গৃহরক্ষী জওয়ানক এইদরে ভেতা মহানগর আরক্ষীর। ফালি পেলওয়া হল বেনার পোস্টার, টানি সচরায় এইদরে আটক করে লই যাওয়া হল প্রতিবাদী গৃহরক্ষী জওয়ানসকল, আর তার পাছতেই এইদরে সরকার আর খাকি পরিধিত আরক্ষীর উপর ক্ষোভ গৃহরক্ষী জওয়ানর। আরক্ষীর সৈতে হওয়া খন্ড যুদ্ধত আহত দুগৰাকী গৃহরক্ষী জওয়ান। আরক্ষীর এই কার্যর পাছতেই এইদরে সরকারক তীব্র ভাষায় সমালোচনা প্রতিবাদী জওয়ানর। যিসকল গৃহরক্ষী জওয়ান নহলে আরক্ষী থানা সমূহ নচলে, যিসকল গৃহরক্ষী জওয়ানে আরক্ষীর সমানে নিজের দায়িত্ব পালন করে, কিন্তু সেই সকল গৃহরক্ষী জওয়ানকে আজি গৃহ বিভাগে প্রতারণা করার অভিযোগ। মুখ্যমন্ত্রী সম্পূর্ণ পূর্ণাঙ্গ সহযোগিতা আমি আগবাইছো, কিন্তু পরিতাপের বিষয় এই যে এই 24,693 জন হোমগার্ডে দিন রাত একেকায় করে সরকারের সুরক্ষা ছাত্র জনসাধারণের সুরক্ষা ছাত্র কাম করে আসছে। এই সকল গৃহরক্ষী সমস্যা সমাধান কেতিয়া শকত হব? কেতিয়া যেতিয়াহে মাননীয় মুখ্যমন্ত্রী সপোন রচিছে যে এখন 5খন রাজ্য এখন রাজ্য বনাব কারণে, যেতিয়া অসমত খাকি দেশের উপর খাকি দেশের আক্রমণ চলি থাকিব, খাকি দেশে রাষ্ট্রপতি রাষ্ট্রীয় পূজা পরিধান করে এনেদরে আন্দোলন করে থাকবে দিনে রাতে, সেখানে বুঝাব নাকি অসমখন যে 5খন রাজ্য এক নম্বর রাজ্য বলে কব? বিধানসভার শরৎকালীন অধিবেশনের শেষের দিনটুত এতিয়া এইদরে গৃহরক্ষী জওয়ানের প্রতিবাদত উত্তাল হল মহানগরীর রাজপথ। এতিয়া এই সকল গৃহরক্ষী জওয়ানের এই প্রতিবাদক কিদরে সরকারে সঁহারি দিয়ে সেয়া সেই সময়ত দেখা যাব। আপনার নিশ্চয় ভিডিওটা চালে নিশ্চয় গম পালে যে এতিয়া হোমগার্ড বিলাকে দরমাহার বৃদ্ধির কারণে আর লগতে সিহঁতর পার্মানেন্ট হব লাগে, যেহেতু সিহঁত ডিউটি করে আছে, সমানে কষ্ট করে আছে। আর সেয়ে আপনার যদি মোর চ্যানেল যদি নতুন আছে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিব। আশা করো মানে ভাল ভাল ভিডিও লইম আপনার ওসর। ইয়াতে ভিডিওটা সমাপ্ত করো। বাই বাই গাইজ, জয় অসম।